হ্যালো এন্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আসলে অল অফ এ সাডেন আমার মনে হলো যে আজকে ইফতারের জন্য আমি একটু পেয়ারার জুস তৈরি করি, আর বানাবো যখন তাহলে ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। তাহলে শুরু করা যাক আমার রেসিপিটা। প্রথমে এখানে আমি পেয়ারা নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো পেয়ারা নেবেন। তারপর আমি পেয়ারাগুলোকে কেটে নিচ্ছি, ছোটো পিস করে আমি কেটে নিচ্ছি। আপনারা ট্রাই করবেন যে পিসগুলো ছোট রাখার, কারণ ব্লেন্ডারের মধ্যে অনেক সময় ব্লেন্ড হয় না। তারপর আমি একটা বোলের মধ্যে পরিষ্কার পানি নিয়ে নিয়েছি আর পেয়ারাগুলোকে ভালোভাবে ধুয়ে নিব। আমার পেয়ারাগুলো ধোয়া শেষ, এখন আমি একটা ব্লেন্ডারের জার নিয়েছি, জারের মধ্যে আমি পেয়ারাগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে হাফ টেবিল স্পুন লবণ অ্যাড করছি, আপনারা আপনাদের পরিমাণ মতো অ্যাড করবেন। তারপর এখানে আমি কিছু পরিমাণ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি লেবুর রস। লেবুর রসটা খুবই ইম্পর্ট্যান্ট এই জুসের মধ্যে। এখন আমি এখানে 5 টেবিল স্পুন চিনি অ্যাড করছি, আপনারা পরিমাণ মতো অ্যাড করবেন। যদি আপনারা চিনি বেশি খেতে চান তাহলে বেশি করে অ্যাড করবেন। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, আমি এখানে 3 টুকরোর মতো কাঁচামরিচ নিয়েছি। আপনারা বেশি কাঁচামরিচ দিবেন না, তাহলে ঝাল হয়ে যাবে আর ঝাল খেতে তেমন ভালোই লাগে না। তারপর এখানে আমি 2 কাপ নর্মাল পানি অ্যাড করে নিয়েছি। অ্যান্ড এখন আমি ব্লেন্ডারের জারের মুখটা লাগিয়ে দিচ্ছি, এখন আমি এটাকে ব্লেন্ড করে নেব। সো আমার ব্লেন্ড করা শেষ, আপনারা দেখতেই পাচ্ছেন আমারটা ভালোভাবে ব্লেন্ড হয়নি। এখন আমি এটাকে ছেঁকে নেব। আমি এখানে আমার বড় স্ট্রেনারটা নিয়ে নিয়েছি, আমি স্ট্রেনারের সাহায্যে এটাকে ছেঁকে নিচ্ছি। তারপর চামচের সাহায্যে নেড়ে দিচ্ছি ভালোভাবে। আর পেয়ারা যে অবশিষ্ট খোসাগুলো ছিল সেগুলোকে আমি আবার ব্লেন্ডার করব। এখানে আমি আবার 1 কাপ পানি অ্যাড করছি, তারপর চিনিও অ্যাড করে নিয়েছি। আমার ব্লেন্ডার করা শেষ, এগুলোকে আমি আবারও ছেঁকে নিচ্ছি, ভালোভাবে ছাকতে হবে। আমার ছাকা শেষ, আমি এখন এটাকে সার্ভ করে নিব। আর অনেকেই ভাবেন যে পেয়ারাটা ব্লেন্ডার হয় না, ব্লেন্ড হয় না, আসলে এটা ব্লেন্ড হয়। আপনারা যদি এটাকে ভালোভাবে ব্লেন্ড করেন তাহলে এটা ব্লেন্ড হয়ে যায়, তারপর এভাবে ছেঁকে নেবেন, তাহলে খেতে খুবই ভালো লাগবে। তারপর এখানে আমি গার্নিশের জন্য পেয়ারা কেটে লাগিয়ে দিচ্ছি উপর দিয়ে। সো আমার পেয়ারার জুসটা রেডি, এটা খুবই মজার হয়েছে, আপনারা এটা নিশ্চয়ই ট্রাই করে দেখবেন। আর এটা ইফতারের টাইমে খুবই বেস্ট একটা শরবত, আই হোপ আপনারা এটা ট্রাই করবেন। সো আমার আজকের রেসিপিটা ছিল এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লাগে, ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।